নমস্কার, অমর বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। শীতকালেও জলের তলায় স্কুল, পাঠদান বন্ধ থাকায় সড়ক অভিভাবকরা। প্রিপেড স্মার্ট মিটার প্রত্যাহার দাবি, কাছাড়ে 55,000 গণস্বাক্ষর সংগ্রহ। সাইবার নিরাপত্তা নিয়ে কর্মশালা শিলচরে, আয়োজক কেআরসি ফাউন্ডেশন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর শহর সংলগ্ন কাঠল রোডের হাজি খুদেজা চৌধুরী এমই স্কুল গত 10 দিন ধরে জলে ডুবে আছে। এতদিন ধরে কোনো পড়ুয়া স্কুলমুখী হয়নি। শনিবার এ বিষয়ে স্থানীয়রা সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন। এতে সামিল হন কংগ্রেস কর্মীরা। তারা বলেন, স্কুলের সামনে নালা পরিষ্কার না থাকার কারণে শীতকালেও জল নিষ্কাশন হচ্ছে না, যার দরুন বিগত 10 দিন থেকে স্কুলের পাঠদান বন্ধ। একটি সরকারি স্কুলের এই দুর্দশা চললেও সম্পূর্ণ নীরব প্রশাসন। এই স্কুলে অনেক গরিব পরিবারের ছাত্ররা পড়াশোনা করে, কিন্তু স্কুল বন্ধ থাকার কারণে তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে। তাই তারা জেলা প্রশাসন এবং পূর্ত বিভাগের কাছে দাবি জানান, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে অধিসত্তর এই সমস্যার সমাধান করতে। যদি সমস্যার সমাধান না করা হয় তাহলে আগামী মঙ্গলবার ছাত্রদের সঙ্গে নিয়ে প্রতিবাদে নামবেন তারা। এদিন স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন আজমল হোসেন চৌধুরী, সজল হোসেন লস্কর, রাজীব হোসেন বড়ভূইয়া, মুন্নু লস্কর, মেহেরপুর মন্ডল কংগ্রেসের সাধারণ সম্পাদক ফিরোজ উদ্দিন লস্কর, সভাপতি সমরেশ নাথ, তাহির আহমেদ প্রমুখ। যে অতিসত্ত্ব এটা জলের নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য, যদি অতিসত্ত্ব জলের নিষ্কাশনের যদি কোনো ধরনের ব্যবস্থা না হয়, সরাহ না হয়, তা আগামী 2 দিনের ভিতরে 2 দিন পরে আমরা এটা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব। তো আমরা স্কুলের ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে সরকার বাহাদুর যেভাবে সরকারি স্কুলকে ভালো ধরনের সুবিধা দিচ্ছে, কিন্তু এখানে সেই ধরনের সুবিধা দেখা যাচ্ছে না। আজকে আমাদের সম্মুখে মহর্ষি স্কুল রয়েছে, আজকে যদি সেই জায়গাতে কোনো ধরনের এই ধরনের কোনো ইয়ে হতো তো সরকার অতিসত্ত্বরই সেটা ব্যবস্থা করে দিত, কিন্তু সরকারি স্কুল বলে এটার কোনো প্রাধান্য দেওয়া হচ্ছে না। তো আমি সরকার বাহাদুরের কাছে অনুরোধ রাখছি, বা আমার ডিসির মহোদয়ের কাছে অনুরোধ রাখছি, অতিসত্ত্ব এটা সুরাহ করার জন্য, নতুবা আমরা আন্দোলনে বাধ্য হব আন্দোলনে। কারণটা হচ্ছে এই এখানে জলের কোনো ড্রেনের কোনো সুব্যবস্থা নেই। তো এখানে জানি না কি মানে ইয়ে, তো আমি বলবো যে ইয়ের থেকে, ডিসি থেকে বা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন থেকে যারা এই দায়িত্ব রয়েছে ওনাদেরকে এখানে এসে সেই সুরাহ করার জন্য। প্রিপেড স্মার্ট মিটার প্রত্যাহার, বর্ধিত বিদ্যুৎ মাশুল হ্রাস, বিদ্যুৎ খণ্ডের ব্যক্তিগত কারণের পরিকল্পনা বাতিলের দাবিতে প্রায় 55,000 গণস্বাক্ষর সংগ্রহ হয়েছে। শনিবার অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে এই গণস্বাক্ষর সম্বলিত আবেদন গুয়াহাটি প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এই উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন দীপঙ্কর চন্দ, মধুসূদন কর, মৃণালকান্তি সোম, মিহির নন্দী, মানুষ দাস, অরিন্দম দেব প্রমুখ। বক্তারা বলেন, বিদ্যুৎ খণ্ডের বেসরকারীকরণের লক্ষ্যে প্রিপেড স্মার্ট মিটার ব্যবস্থা চালু করা হয়েছে। এর বিরুদ্ধে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন এর কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে সংগঠনের রাজ্য কমিটির আহ্বানে কাছাড় জেলার গ্রাম শহর থেকে 55,000 স্বাক্ষর সংগ্রহ করা হয়। তারা এও বলেন, এই অভিযানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন। এই গণস্বাক্ষর সংগ্রহ অভিযান জনগণের মনে সরকারের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা ব্যক্তিগত কারণ করার প্রচেষ্টা ব্যর্থ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গুয়াহাটি প্রতিনিধি দলের পক্ষ থেকে নির্মল কুমার দাস সংগৃহীত গণস্বাক্ষরের প্যাকেট সমঝে নিয়ে বলেন, এটা কাছাড় জেলা থেকে 55,000 গণস্বাক্ষর সংগ্রহ করা গণ আন্দোলনের ইতিহাসে বিশেষ ঘটনা হিসেবে পরিগণিত হবে, কারণ প্রিপেড স্মার্ট মিটার প্রতিস্থাপনের সিদ্ধান্ত যে চরম জনবিরোধী তা একটি জেলা থেকে সংগৃহীত গণস্বাক্ষরের সংখ্যা থেকেই প্রমাণিত। আমরা তুলে দেব, যাতে এই যে আমাদের শেষ সংগ্রাম হয় এটা আমরা আশা করব, যে আসাম সরকার এই যে আন্দোলন, এই আন্দোলন প্রত্যক্ষ করে থাকে এবং এই মেমোরান্ডামকে সম্মান জানিয়ে সংবিধানের প্রতি তার যদি ন্যূনতম
ন্যূনতম যদি এই শ্রদ্ধা থাকে তাহলে এই আমাদের যে দাবি সেই দাবিটা অতি সত্বর পূরণ করবে এবং গ্রাহক যারা বিদ্যুৎ গ্রাহক ওরা এই ইয়ের থেকে যাতে রক্ষা পাবে। পরবর্তীতে আমাদের দাবি অনুযায়ী আমরা সঠিক কনজাম্পশনের উপরে যাতে সঠিকভাবে আমরা বিদ্যুৎ এই বিদ্যুতের মূল্য নির্ধারণ হবে এবং আমাদের কোনো অভিযোগ যাতে না থাকে সেটা আশা করব এবং এই উদ্দেশ্য নিয়েই আমরা গৌহাটিতে সমবেত হতে যাচ্ছি এবং সেখানে আমরা আগামী 19 তারিখ চিফ মিনিস্টারের হাতে সেটা 29 ডিসেম্বর চিফ মিনিস্টারের কাছে এটা আমরা পৌঁছে দেবো। এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে উত্তর পূর্ব ভারতে সাইবার নিরাপত্তা নিয়ে শনিবার এক বিশেষ কর্মশালার আয়োজন করল শিলচরের টিআরসি ফাউন্ডেশন। শিলচর রাজীব ভবনে আয়োজিত এদিনের কর্মশালায় জাতির জন্য সাইবার প্রতিরক্ষা তৈরি করা সহ সাইবার নিরাপত্তা ও দক্ষতা শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা দক্ষ অভিজ্ঞ ব্যক্তিরা বিষয়ে বিশ্লেষণ করার পাশাপাশি সাইবার নিরাপত্তা নিয়ে জনগণকে সচেতন করেন। টিআরসি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এ ধরনের কর্মশালার সাফল্য কামনা করার পাশাপাশি সংস্থার প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন সবাই। উল্লেখ্য, টিআরসি ফাউন্ডেশন এই অঞ্চলে বিভিন্ন সমাজসেবামূলক পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতামূলক পদক্ষেপ ও নতুন আইডিয়াকে নতুন তর্ক দিয়ে উপত্যকার বুকে দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে। উত্তর পূর্ব ভারতের অত্যন্ত স্পর্শকাতর বিষয় সহ নানা সমস্যা ও সংকট সহ জঙ্গিবাদের দাপট মোকাবিলায় যে প্রযুক্তি ও যান্ত্রিক দিনগুলো রয়েছে তার মাধ্যমে জনগণকে উত্তরণ করার পাশাপাশি মানুষকে বিভ্রান্তির পথ থেকে রক্ষা করতে সক্ষম হবে বলে এদিন আশা প্রকাশ করেছেন উপস্থিত বিশিষ্টজনেরা। এদিন বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে বিশ্বদীপ গুপ্ত, শিলচর এনআইটির অধ্যক্ষ দিলীপ কুমার বৈদ্য, এনআইটির ইলেকট্রিক ও টেলিকমিউনিকেশন বিভাগের ফজল আহমেদ তালুকদার ও শিলচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে উপস্থিত ছিলেন। Can be employed. We know in Northeast we have lack of industries, lack of opportunities, but as I was told by the industry experts that in coming days a graduate student with little bit of computer knowledge, little bit of software knowledge can be trained and can be given an opportunity to go and get some better jobs in the market. So that is what has attracted us into this process besides the other consulting part of the business. But training and development is something which KRC Foundation has decided that we will enter the market in Northeast with these products. I will not take more of time. The agenda was basically to set the tone for this new initiative, which is very new to the market. People are getting affected, but again, they don't know what to do. Even the government is also sometimes unaware of what to do, because yesterday in Agartala, the police department has gave a data that they could only solve 1 or 2% of the cases they are getting. They don't have manpower, they don't have system in place. That's a very, very significant data which we have got. The second thing is, in the technical session, whatever discussion in the শিলচর কল্যাণী হাসপাতালের সামনে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা ঘটেছে। অল্পের জন্য রক্ষা পেলেন দোকান মালিক সহ পথচারীরা। প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটে থাকে কল্যাণী হাসপাতালের সামনে, কিন্তু এদিন এক পথচারীকে বাঁচাতে গিয়ে দোকান ভেঙে খাদে পড়ে যায়। শনিবার সকালে করিমগঞ্জের দিক থেকে আসা একটি নেক্সন গাড়ি দ্রুত গতিতে এসে পথচারীকে বাঁচাতে হাসপাতালের সামনে থাকা একটি দোকানের সজোরে ধাক্কা মারে। এতে দোকানটি ভেঙে অনেক দূর নিয়ে যায় গাড়িটি। পরে স্থানীয়রা খবর দেন পুলিশকে। তারপর পুলিশ ঘটনাস্থল থেকে গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা জানান, গাড়ির ভিতরে চালক ছাড়া আর কেউ ছিল না। বিভিন্ন সংকট বরাক উপত্যকাকে ক্রমশ গ্রাস করছে। নানা দিক থেকে দুর্বল ও গুরুত্বহীন হয়ে পড়ছে বরাক। এই জটিল পরিস্থিতিতে এখানকার রাজনৈতিক নেতৃত্ব সম্পূর্ণভাবে ব্যর্থ। সামাজিক নেতৃত্ব একদিকে
যেমন দিশাহীন, অন্যদিকে তা অনেকাংশেই রাজনীতি প্রভাবিত হয়ে পড়েছে। এই অবস্থায় নতুন করে উত্তরণের পথ খুঁজতে হবে। শনিবার সাংবাদিক সমাজসেবী জ্যোতিরিন্দ্রচন্দ্র দত্তের দশম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন। তারা বলেন, জ্যোতিরিন্দ্রচন্দ্র দত্ত তাঁর কাজের মধ্য দিয়ে স্মরণীয় হয়ে থাকবেন। অনুষ্ঠানে পাঁচজন সাংবাদিককে জ্যোতিরিন্দ্রচন্দ্র দত্ত স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয়। তারা হলেন শিবাজী ধর, রঘুনন্দন শর্মা মজুমদার, ইয়াসিন মজুমদার, নিবেদিতা চৌধুরী, অভিজিৎ কুমার নাথ, সঞ্জিত দেবনাথের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপন করেন নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে, ইন্ডিয়ান এয়ারলাইন্সের অবসরপ্রাপ্ত আধিকারিক তথা জ্যোতিরিন্দ্রচন্দ্র দত্তের পুত্র জয়ন্ত দত্ত, ইতিহাসবিদ সঙ্গীতশিল্পী দেবাশিস দাস, নাগরিক সংসদের সংযোজক অধ্যাপক সুব্রত দেব, কেআরসি ফাউন্ডেশনের কর্ণধার বিশ্বদীপ গুপ্ত, কবির সমাজকর্মী সদগুল আচার্য, গবেষক কল্পানত গুপ্ত, সাংবাদিক মকসুদুল চৌধুরী প্রমুখ। এ অঞ্চলে সংবাদপত্র জগতের শক্তিশালী স্তম্ভ, প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব জ্যোতিরিন্দ্রচন্দ্র দত্তের দশম প্রয়াণবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমরা তার স্মৃতির উদ্দেশ্যে বিনম্র প্রণতি নিবেদন করেছি। একই সঙ্গে আজ আলোচনার বিষয় ছিল রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটে বরাক উপত্যকার গতি প্রকৃতি, এ নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে। আজ জ্যোতিরিন্দ্রচন্দ্র দত্ত স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয়েছে এ অঞ্চলের পাঁচ সাংবাদিককে। তারা হলেন শিবাজী ধর, রঘুনন্দন শর্মা মজুমদার, নিবেদিতা চৌধুরী, ইয়াসিন মজুমদার এবং অভিজিৎ কুমার নাথ। আজকের আলোচনা থেকে যে কথাটি উঠে এসেছে সেটি হলো বরাক উপত্যকাকে নানাভাবে দুর্বল করার, গুরুত্বহীন করার একটা প্রক্রিয়া চলছে, যা আগামী দিনে বরাকের ভবিষ্যৎকে কার্যত বিপন্ন করে তুলছে। এই পরিস্থিতি বেশি দিন চলতে দেওয়া যায় না, অবশ্যই এর বিরুদ্ধে ব্যাপক জনমত। শিলচর রামকৃষ্ণ সেবাশ্রমে প্রতি বছরের ন্যায় এবারও পয়লা জানুয়ারি কল্পতরু দিবস উৎসব সাড়ম্বরে পালন করা হবে। ওই দিন সকাল থেকেই কল্পতরু দিবস উৎসব উপলক্ষে ভক্তদের জপ তপ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদা ও স্বামী বিবেকানন্দের চরণে প্রণাম নিবেদন, বিকেল 3:45 থেকে শুরু হবে পাঠ, সমবেত সঙ্গীত, গুরু বন্দনা, আলোচনা চলবে বিকেল 4:30 অবধি। পরে উপস্থিত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক স্বামী কর্ণধীশানন্দ মহারাজ কল্পতরু দিবস উৎসবের তাৎপর্য সম্পর্কে বলেন, 1886 সালের পয়লা জানুয়ারি উৎসব শুরু হয়েছিল। এই দিন রামকৃষ্ণ পরমহংস তাঁর অনুগামীদের কাছে নিজেকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন। বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হলেও কাশীপুর উদ্যানবাটিতে এই উৎসব মহাসমারোহ পালিত হয়। এখানে রামকৃষ্ণ পরমহংস জীবনের শেষ দিনগুলি অতিবাহিত করেছিলেন। রামকৃষ্ণ পরমহংসের অনুগামীরা এই উৎসবকে ঠাকুরের বিশেষ উৎসবগুলির অন্যতম উৎসব হিসেবে গণ্য করেন। তিনি আরও বলেন, 1923 সালের 30 ডিসেম্বর শ্রীমায়ের পূজা করিয়া শিলচর রামকৃষ্ণ সেবাশ্রম সমিতির প্রতিষ্ঠা হয়েছিল ও একদিন পরে নতুন বছর আরম্ভ হল বলে 1924 সালের পয়লা জানুয়ারি থেকে শিলচর রামকৃষ্ণ সেবাশ্রম সমিতির কাজ শুরু হয়। এই কারণে আগামী 2024 সালের পয়লা জানুয়ারি কল্পতরু উৎসবের সঙ্গে শিলচর রামকৃষ্ণ সেবাশ্রম শততম বর্ষপূর্তি উৎসবের শুভারম্ভ হবে। এক বছর ব্যাপী ভক্ত সম্মেলন, যুব সম্মেলন, সর্বধর্ম সম্মেলন, শিক্ষক সম্মেলন, মাতৃ সম্মেলন, পয়লা জানুয়ারি কল্পতরু উৎসব উপলক্ষে ভক্তদেরকে মন্দিরে উপস্থিত থাকা সহ সহযোগিতার কামনা করেন তিনি। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের শত বৎসর উপলক্ষে 2024 সাল সারা বছর ধরে নানা রকম অনুষ্ঠানের ব্যবস্থা করার ব্যবস্থা হচ্ছে। ভক্তদের সঙ্গে কথা বলে, তারপর আমাদের ভলেন্টিয়ার্সদের সঙ্গে কথা বলে, ম্যানেজিং কমিটির সবার সঙ্গে কথা বলে এটা ঠিক হবে। তবুও আমরা মোটামুটি একটা জিনিস ঠিক করে রেখেছি যে পয়লা জানুয়ারি মন্দিরে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজির
বিশেষ পূজা সরস্বপ্রচারের হোম এইটা দিয়ে। গুয়াহাটি হাইকোর্টের বিচারপতির বিদেশি সংক্রান্ত মামলায় রায় দানের বিরুদ্ধে প্রতিবাদে সরব হল সংগঠন আমরা বাঙালি। দেশ ভাগের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাঙালি এবং বর্তমানে গুয়াহাটি হাইকোর্টের বিদেশি সংক্রান্ত রায়দানের কারণে আসামে বসবাসকারী বাঙালিরা বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা ব্যক্ত করেন আমরা বাঙালি সংগঠনের অসম রাজ্য সচিব সাধন পুরকায়স্থ। তিনি আরও বলেন, সম্প্রতি গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি বিদেশি সংক্রান্ত এক মামলায় রায়দান করতে গিয়ে বলেছিলেন, ট্রাইব্যুনাল কর্তৃক ঘোষিত বিদেশিদের জমি ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে ও তাদেরকে ওয়ার্ক পারমিট দিতে বলেছেন। পূর্ববঙ্গের লোকদের ত্যাগ যারা আজ অস্বীকার করছেন, ইতিহাস তাদের কোনোদিন ক্ষমা করবে না। এই অন্যায়ের বিরুদ্ধে আপামর বাঙালি সমাজকে জেগে ওঠার জন্য অনুরোধ জানান আমরা বাঙালি সংগঠনের নেতারা। সমস্ত রাজনৈতিক দল মিলে এই সমস্যাটার সমাধান করুন, না হলে এই সমস্ত অবহেলিত নির্যাতিত মানুষ একদিন গর্জে উঠবে এবং সেদিন হয়তো আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে এবং তার জন্য দায়ী থাকবেন আপনারা যারা সরকার চালাচ্ছেন, আপনারা যারা বিভিন্ন জাতীয় দল চালাচ্ছেন। সুতরাং সময় আছে এখনো, আপনারা এগিয়ে আসুন এইসব লোকদের রক্ষার্থে সাহায্যার্থে, নতুবা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে। শিলচর রাধামাধব কলেজ ক্যাম্পাসে এক বছরের ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোর্স সফলভাবে সম্পন্ন করা ছাত্রছাত্রীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে শনিবার। এদিন কলেজ অধ্যক্ষের পক্ষে সংক্ষিপ্ত সভা আয়োজনের মাধ্যমে ছাত্রছাত্রীদের হাতে সার্টিফিকেট তুলে দেন অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায়। রাধামাধব কলেজ IQAC-র কোঅর্ডিনেটর তথা কলেজ লাইব্রেরিয়ান ডক্টর সোনালী চৌধুরী, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপিকা ডক্টর নবনীতা দেবনাথ, ইংরেজি বিভাগের সরকারি অধ্যাপিকা নম্রতা নাথ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সরকারি অধ্যাপিকা সৌরভি ঘোষ প্রমুখ। আমাদের কলেজ থেকে কন্ট্যাক্ট করা হয়, সেটা সার্টিফিকেটটা দিলাম আমরা। এই কোর্সটা ওয়ান ইয়ারের কলেজ থেকে করানো হয়, আজকে এটা শেষ হলো। এক বছরের কোর্স ছিল যেটাতে আমরা লাইব্রেরিতে ট্রেনিংও দিয়েছি ওদেরকে, প্লাস ওদেরকে ফিল্ড ট্রিপে পাঠিয়েছি, বিভিন্ন রকমের প্র্যাকটিক্যাল ক্লাস করিয়েছি কলেজে। প্রত্যেক শনিবারই ক্লাসটা হয়, যদি কোনো ইচ্ছুক কেউ করতে চায় নেক্সট সেশনের জন্য অ্যাডমিশন চলছে, সেটাও করতে পারে। এখানে আমি এটা বলতে চাই যে এই কোর্সটা আমাদের কলেজে 2008 থেকে চলছে। প্রত্যেক বছর আমরা অনেক স্টুডেন্ট এখান থেকে পাশ করে বেরোয়, যারা অনেক অনেক জায়গায় চাকরি করছে, বিভিন্ন জায়গায় আমাদের কলেজ থেকে পাশ করে স্টুডেন্টরা চাকরি পেয়েছে। আর এটার জন্য আমি আমাদের প্রিন্সিপাল স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে ওনার সাপোর্টেই আমরা আজকে করতে পারছি। উনি আমাদেরকে সবসময় সাপোর্ট করেন আর ওনার গাইডেন্সেই আমরা। জনগণের কাছ থেকে নিয়মিত মাসিক ট্যাক্স সংগ্রহ করলেও কতটুকু পরিষেবা দিচ্ছে শিলচর পৌরসভা? শহরের বিভিন্ন মোড়ে নলক গুলজার আবর্জনার স্তূপে দুর্গন্ধের পাশাপাশি বিশুদ্ধ পানীয় জলের একমাত্র উৎস বরাক নদী পরিষ্কার পরিচ্ছন্নতার দশায় অত্যন্ত উদ্বিগ্ন সচেতন মহল। এ নিয়ে বার কয়েক বিভিন্ন সংগঠন বরাক নদী সহ শহরের স্বচ্ছতার দাবি তুললেও নিষ্ক্রিয় ভূমিকায় শিলচর পৌরসভা। সদরঘাটে পিএইচই বাজারের পাশে ঘাটের অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। কালী পুজোর পর ঘাটে ফেলে রাখা দেবদেবীর প্রতিমাগুলো বাজারের পাশে ফেলে দেওয়া হয়, এতে আটকা পড়ে ওই প্রতিমাগুলো। একদিকে পৌরসভা নির্বাচন নিয়ে নানা টালবাহানা আর অপরদিকে শহরবাসী দুর্বিষহ সমস্যার মুখোমুখি হলেও কেন কুম্ভ নিদ্রায় এত অঞ্চলের জনপ্রতিনিধিরা প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। শীতকালেও জলের তলায় স্কুল, পাঠদান বন্ধ থাকায় সরব অভিভাবকরা। প্রিপেড স্মার্ট মিটার প্রত্যাহার দাবি, কাছাড়ে 55,000 গণস্বাক্ষর সংগ্রহ। সাইবার নিরাপত্তা নিয়ে কর্মশালা শিলচরে, আয়োজক KRC ফাউন্ডেশন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।